আমরা অনেকে হয়তো বা গুগল ম্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু অনেকের কাছে অজানা গুগল কিভাবে এত সুন্দরভাবে রাস্তার ভিউগুলো নিতে সক্ষম হয়, এছাড়া 3D ম্যাপ কিভাবে তৈরি করে থাকে সেটা অনেকের কাছে অজানা। আগের দিনে আমরা ম্যাপ বলতে বুঝতাম একটি কাগজ, সেই কাগজে কিছু আঁকাউকি থাকবে, সেই আঁকাউকির ভিতর কিছু নাম লেখা থাকবে, সেটির ভিতরে হচ্ছে ম্যাপ সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে টেকনোলজি এতটা আপডেট হয়েছে যে গুগল ম্যাপে আমরা যখন কোনো কিছু নিয়ে সার্চ করি কোনো একটি রাস্তা বা এলাকা, সেই রাস্তাটি আমাদের চোখের সামনেই চলে আসছে। কোনো অচেনার রাস্তাকে আমরা স্ক্রিনের মাধ্যমে খুব সহজে চিনে ফেলতে পারছি। তো গুগল ম্যাপ কিভাবে কাজ করে, গুগল ম্যাপ কিভাবে তৈরি হয়ে থাকে, এ সব কিছু বলবো এই টিউটোরিয়ালটিতে। আমি ইমন, আপনারা দেখছেন গ্রিন ডিমন, আসা যাক ইন্ট্রোর পর। তো বন্ধুরা, গুগল ম্যাপ তৈরি করার কাছে যে বিষয়টি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে গাড়ি। প্রতিটি শহরেই গুগলের কিছু গাড়ি থাকে, সেই গাড়িগুলো হচ্ছে শহরের বিভিন্ন অংশে চলাচল অবস্থায় থাকে। আবার সেই গাড়ির উপরে গুগলের একটি বিশেষ ধরনের ক্যামেরা রয়েছে। গাড়িগুলো যখনই কোনো একটি শহরের ভিতর দিয়ে চলাচল করে, তখন সেই গাড়ির উপরে থাকা ক্যামেরাটি ওই রাস্তার 3D ইমেজ ক্যাপচার করে থাকে। পরবর্তীতে সেই 3D ইমেজগুলো গুগলের ডাটাবেজে প্রেরণ করা হয় এবং সেই ডাটাগুলো প্রসেস করার মাধ্যমে একটি 3D ম্যাপ তৈরি হয়ে থাকে। যখনই আমরা কোনো একটি রাস্তা বা কোনো একটি শহর নিয়ে সার্চ করি, তখনই ওই রাস্তা রিলেটেড যাবতীয় 3D ইমেজগুলো আমাদের চোখের সামনে চলে আসে। এভাবে হচ্ছে গুগল মূলত ম্যাপ তৈরি করে থাকে। কিন্তু যেখানে হচ্ছে গাড়ি প্রবেশ করতে পারে না, ফর এক্সাম্পল কোনো শহর যেখানে হচ্ছে সরু অলিগুলি রয়েছে, সেখানে হচ্ছে গুগলের কর্মকর্তারা সরাসরি যেয়ে থাকে এবং সেই কর্মকর্তাদের কাঁধে একটি বিশেষ ধরনের ক্যামেরা থাকে, যেটির মাধ্যমে হচ্ছে গুগল ওই রাস্তার 3D ইমেজ ক্যাপচার করে থাকে, যেখানে হচ্ছে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব নয়। আবার কিছু দুর্গম এরিয়া যেখানে হচ্ছে মানুষের চলাচল করা খুব কঠিন হয়ে পড়ে, সেখানে হচ্ছে উট বা স্নো মোবাইল ব্যবহার করে হচ্ছে ইমেজগুলো ক্যাপচার করে থাকে। 2007 সালে প্রথম গুগল ম্যাপ তৈরি করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে শুধু যুক্তরাজ্যের কিছু বিশেষ রাস্তার ম্যাপ তৈরি করতে সক্ষম হয় গুগল, কিন্তু বর্তমানে প্রায় 80টির উপরে দেশের ম্যাপ তৈরি করতে সক্ষম হয়েছে গুগল। এছাড়া 2D ম্যাপ তৈরি করার জন্য বা সমগ্র পৃথিবীর ম্যাপ তৈরি করার জন্য গুগল স্যাটেলাইটের সাহায্য নিয়ে থাকে। স্যাটেলাইটের থেকে যখন টপ ভিউ নেওয়া হয়, সেই টপ ভিউকে অনেকটা জুম করে বিভিন্ন এরিয়ার রাস্তাগুলো ক্যাপচার করে থাকে বা উপরের 2D ভিউটা ক্যাপচার করে থাকে গুগল ম্যাপ। কিন্তু যখনই 3D ইমেজের প্রয়োজন পড়ে, তখনই হচ্ছে গাড়ি বা অন্য কোনো যানবাহনের ব্যবহার করে থাকে গুগল ম্যাপ। গুগলের ম্যাপ তৈরি করার কাজে অনেক ক্ষেত্রে প্রাইভেসি বা মানুষের সিকিউরিটিও মেনটেন করে থাকে। কোনো একটি মানুষের ছবি যাতে প্রকাশ না পায়, সেজন্য ছবিগুলোকে ব্লার করে দেয়, বা কোনো ব্যক্তিগত সম্পত্তি, কোনো একটি গাড়ির নেম প্লেট বা কোনো রেস্টুরেন্টের ছবি ইত্যাদি সব কিছু ব্লার করে দেওয়া হয়, যাতে প্রাইভেসি মেনটেন থাকে। অন্যদিকে যে সকল শহরে হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, সেখানে কোনো একটি উঁচু বিল্ডিংয়ে গিয়ে সমগ্র শহরের একটি টপ ভিউ নেওয়া হয়। পাশাপাশি অনেক ক্ষেত্রে গুগল হেলিকপ্টারও ব্যবহার করে থাকে কোনো একটি শহরের টপ ভিউ ক্যাপচার করার জন্য। এবং গুগল যে সকল ক্যামেরাগুলো ব্যবহার করে থাকে ক্যাপচার করার জন্য, সেগুলো হচ্ছে বিশেষ ধরনের ক্যামেরা, যেগুলোতে হচ্ছে নানা রকমের সেন্সর লাগানো থাকে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে লেজার বা আল্ট্রাসোনিক সাউন্ডও ব্যবহার করে থাকে কোনো একটি রাস্তার থেকে অন্য একটি রাস্তার দূরত্ব মাপার জন্য, বা কোনো একটি রাস্তা কতটুকু বাকি গেছে, বা খাম্বা থেকে ওয়ালের দূরত্ব কত ইত্যাদি পরিমাপ করার জন্য। এর ফলে হচ্ছে আমরা দূরত্ব সম্পর্কে একটি সঠিক ধারণা পাই গুগল ম্যাপ থেকে। তো এই ছিল আমার ভিডিও। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা রকম ভিডিও আপলোড করে থাকি। ভবিষ্যতে ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে।